ومن أحسن قولا ممن دعا إلى الله دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإِن كَذَّبُوكَ فَقُلْ رَبُّكُمْ ذُو رَحْمَةٍ وَاسِعَةٍ وَلَا يُرَدُّ بَأْسُهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا আল্লাহ তারা বলেন পবিত্র পুরাণ নম্বর ইসলাম আয়াত নাম্বার একাশি সত্য সমাগত মিথ্যা অপসৃত কারণ মিথ্যা অপসৃত হওয়ার জন্যই যখন সত্য আসে তখন মিথ্যা নিভে যায় মিথ্যা চলে যায় এটাই স্বাভাবিক আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব একটি হাদিস নিয়ে যেটি নিয়ে জালিয়াতি করেছেন জালিয়াতির শীর্ষ সর্দার শীর্ষ নেতা আইনুল হুদা সাহেব তিনি জালিয়াতি এতটাই করেছেন যা বলাই বাহুল্য আমি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়ে নবী সাল্লাহ সাল্লাম কুড়ি রাখার তারাই পড়েছেন এই মর্মে তিনি দলিল দিতে একটা হাদিস নিয়ে এসেছেন হাদিসটি জুসত্তা মাসি খাতিল বাগদাদিয়া লিয়াবি তহের আসিলাফি

أجمع الصحابة على أن التراويح عشرون ركعة صحابة الكرام إجماع يتسيد التراويح أجمع المسلمون إجماعا عمليا من قديم الزمان إلى يومنا هذا على أن التراويح عشرون ركعة مسلمان در عملي إجماع هولو شيء زمانتك هن برجنتو تراويح بيش ركعت. ان الله لا يجمع امتي على ضلاله ويد الله مع الجماعه الله الحبيب صلى الله عليه واله وسلم بشكات صلاة التراويح أداء كورتسن أبنا شامن سكريني جي أتسي أمار جدرق صحيح صالح الاحتجاج صالح الاحتجاج التراويح عشرون ركعة عن ثقات ومقبولين ايه اي ايه حدثنا ابو الفضل عبيد الله ابن عبد الرحمن الزهري قال حدثنا محمد ابن هارون ابن حميد الرازي قال حدثنا إبراهيم بن المختار عن عبد الرحمن بن عطاء عن ابن عتيك، عن جابر أن النبي صلى الله عليه وسلم خرج ليلة في رمضان فصلى بالناس أربعة وعشرين ركعة وزاد وأودر بثلاث. জাবের আদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল আলহি সাল্লাম সম্পর্কে বলেন আল্লাহর হাবিব মাহে রামাদানের এক রাত বেরিয়ে আসেন এবং জামাতে সবাইকে নিয়ে চব্বিশ রাত সালাত আদায় করেন এবং ও আউ তার আর উইতির তিন রাকাত আদায় করেন জামাতের সাথে আল্লাহর হাবিব বেরিয়ে আসা থেকে নিয়ে সালাতের হিসাব দিয়েছেন তাইলে চার রাকাত এসা আছে شاركت عشاء باشتكاة ترويح بقيام رمضان على أي حديث الجزء التاسع من المشيخة البغدادية للحافظ أبي طاهر السلفي وفاته لباشطه سيطر هزرتي تنية اي حدث من حديث أبي محمد الخلال الحافظ عن شيوخه حافظ আবু মোহাম্মদ খাল্লাল বর্ণনা করেছেন উনি বিশ্বস্ত ওনার ওফাত হলো চারশত তিরানব্বই হিজরিতে এরপরে আবুল ফদল এই যে আবুল ফদল ওবায়দুল্লাহ ইবনু আব্দুর রহমান আজহরি আবুল ফদল ওবায়দুল্লাহ ইবন আব্দুর রহমান আজ জুহরি বিশ্বস্ত ওফাত হলো তিনশত একাশি হিজরিতে এরপরে মুহাম্মদ ইবনু হরুন ইবনে আর রাজি বিশ্বস্ত ফিকা তিনশত বারো হিজরিতে ওফাত ابراهيم ابن المختار تني مقبول اخنا انا برا اتسر رواه البخاري في الادب والترمذي وابن ماجه امام بخاري ادب المفرد بونونا كورتن اناتك امام ترمذي ابن ماجه بونونا كورتن ونار موتر اكزك شون جانا جانا شدو اتوكو جانا جا يقالو بين موته وموت ابن المبارك سنة ابنُ عبد الله بن مبارك، إبّون إبراهيم بن المختار، ونادر رفاتير مودة، إيك بوسطرة بابودان ابنُ عبد الله بن مبارك رفاته له إكاشي هزريته. عبدُ الرحمن بن عطاء مقبول إخشوته آ... تدلّه هزريته ونرفات. عبدُ الملك بن جابر بن عتيق الأنصار المدني تابعي ثقة. ابنُ جابر بن عبد الله تني سحابي. তার ওফাত হল বিভিন্ন বর্ণনা সিক্সটি এইট সেভেন্টি টু সেভেন্টি থ্রি সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সেভেন্টি নাইন সনদের মধ্যে এই যারা তারা শিখা আর দুইজন মকবুল আছেন দুইজন মকবুল আছেন হল সালেহতিজাজ সুতরাং এই হাদিসটা গ্রহণযোগ্য আল্লাহ হাবিব সাল আলি আলি ও জামাতে এসাচার ক্যামেরা মতান বিষ এবং ভিতির তিন আদায় করেছেন এখানে বেশ কয়েকটা হাদিস আছে এই প্রত্যেকটা হাদিসের সনদে দুর্বলতা আছে আর তারা বি হাই শ্রোন এখানে

বিভিন্ন মহাদিস রা এই কারণ আমি এখানে বলেছি ফিহা দফ ইবনা আব্দুল তামহিদের মধ্যেও উল্লেখ করেছেন ওই আবু সাইবা ইব্রাহিম কিতাব তিনি আবার হাদিস উল্লেখ করেছেন সেখানেও ওই ইব্রাহিম ইবন রহমান আবু সাইবা ইব্রাহিম ইবুর রহসমান আছেন কোন জায়গায় শুধু সাইবাও বলা হয়েছে এখানে আরেকটা হাদিস এই মহাদিস তিনশত আটত্রিশ ইসরিতে ইব্রাহিম আহমদ ই আবি সাবিদ ওনার সনদে দুইজন দুর্বল আছেন একজন আহমদ ইবনু বকর আর একজন আবু সাইবা আসমান ইব্রাহিম ফওয়াইদ আবিল হাসান ইবনী তলহ আলী চারশত তেরো হিজড়িতে ওনার ওফাত এই সোনদেও আব্বাস আবাসি আল্লাহ তালন থেকে সোনদেউ সাইবা বা আবু সাইবা আউসমানিবুল ইব্রাহিম আছেন তিনি আবি তহবনী আবি সকর ওফাত চারশত ছিয়াত্তর হিজড়িতে তার সনদেও ওই দুইজন আছেন আহমদ ইবনু বাকর আছেন আর আবু সাইবা আছেন এখানে আমরা দেখতে পারি মোয়জামুল কবির আলীতবরআ ওফাদ তিনশো তো ষাট হিজড়িতে এখানে আবু সাইবা আছেন মোয়জামুল কবির আল আল মজাম ওসাদবরানী তিনশো ষাট হিজরিতে ওফাত এই হাদিসেও আবু সাইবা আছেন মোসানফ ইবন আবি সইবা দুই শত পঁয়ত্রিশ হিজরিতে অফাত এখানেও আব্বাস ইবন আব্বাস তালাদ থেকে ওই হাদিসটা এই হাদিসে ইব্রাহিম বিম রহমান আবু সেইবা আছেন মুসনাদ আবদ ইবন হম রাত হল দুইশত উনপঞ্চাশ হিজড়িতে এই হাদিসেও বিশ কাতের কথা আছে কিন্তু আবু সেইবা আছেন আলমত ইল মাসানিদ আসামি আল ইব হাজার ওভাত হল আটশত বায়ান্ন হিজরিতে এই হাদিসেও ইব্রাহিম বিন রহমান আছেন আসুনানুলকুবর আলিলভা হাকে উভাতল চারশত আটান্ন হিজড়িতে এই হাদিসে ও বিশ্বকাত কথা আছে আল্লাহ রসুল পড়েছেন কিন্তু সনদে আবু সাইবা আছেন তারিখ জুরজান লিসামি ইমাম ওনার সাতশো চারশত সাতাইশ হিজড়িতে ওনার সনদে দুইজন আছেন দুর্বল কিন্তু ওসমান ইবন ইব্রাহিম ইব্রাহিম ইবন ওসমান নাই আবু সেইবা ইব্রাহিম ইবন ওসমান নাই অন্য দুইজন সনদটা ডিফারেন্ট সুতরাং অন্তত এই দুইটা ডিফারেন্স সনদ আছে এই এতগুলা বর্ণনার মধ্যে প্রত্যেকটাই দুর্বল কিন্তু যখন একাধিক দুর্বল হাদিস একাধিক সনদ দুর্বল এক হয় তখন কিছুটা সবল হয় কবি হয় এটা কৌয়া বা দোহা বা বা অথবা ইউ বা বা আদান আর একটা হাদিস আমরা দেখলাম যেটা সালে হল যেটা আমরা আগে দেখেছি আল্লাহ রসুল সাল আলহি ও আলহি ওয়াসাল্লাম এগারো রাকাত পড়েছেন সারা বছর এটা মজানা সরাতি আল্লাহ তাআলা আনহা বলেছেন এটাতে খাসভাবে তারা ওয়েহ এর বর্ণনা নাই বুড়া বছরের কথা আপনারা শুনলেন তিনি বললেন যে এই হাদিসটা গ্রহণযোগ্য আর তিনি সানাত আলোচনা করলেন সানাদটা পড়লেন হাদ্দাসানা আবুল ফাজল রবাইদুল্লাহ ইবনা আব্দুর রহমান আজহুরি حدثنا محمد بن هارون بن محمد الرازي حدثنا ابراهيم بن المختار عن عبد الرحمن بن عطاء عن عن ابن عتيق عن جابر ان النبي صلى الله عليه وسلم خرج ليله في رمضان فصلى بالناس 24 ركعه اي تر حديث ابو طاهر السلفي منذ 576 هجري تني تار গ্রন্থ আদিন শিখাতুল বাগদা দিয়া প্রথম খণ্ড উনত্রিশ পৃষ্ঠা হাদিস নাম্বার দুশো তেইশ আলোচনা করেছেন এর আমি প্রথমত এই হাদিসটাই জাবেরা জ্বালানো থেকে রয়েছে যে নবী সাহালাম একদা রাত্রে বেরিয়ে এলেন আর লোকেদেরকে তারাবিন নাম লোকেদেরকে চব্বিশ রাখাত নামাজ পড়ালেন আর তিন রাখাত ভেতর তাহলে কী হলো মোটামুটি এখান থেকে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে সাতাশ রাখাত নামাজ পড়ালেন আর তিনি একটা মন গোড়া ব্যাখ্যা দিলেন যে এখানে চার রাখার ঈশারের নামাজ ঈশার নামাজ এটা কোনো মহাদেশ থেকে প্রমাণিত নেই কোনো মহাদ্দেশ থেকে এটা প্রমাণিত নেই দ্বিতীয় নাম্বার কথা আপনি হাদিস করতে গিয়ে তাগি সানাদ সানাদের জালিয়াতি করেছেন কারণটা হচ্ছে মোহাম্মদ হারুন রাজি যদি আপনি একসাথে দেন তারাজিম বা পৃথিবীর কোনো গ্রন্থে আপনি এটা পাবেন না এর জীবনে নেই আর রাজি এই জায়গাটা হচ্ছে ইরানের তেহরান ইরানের তেহরানে এই রাজি জায়গাটা এখানে মোহাম্মদ বিন হারুন বিন হুমায়দ আর রাজি হচ্ছে মাজহুল রাবি এর কোনো পরিচয় পাওয়া যায় না কিন্তু এখানে আসলে সাহায্যটা হবে মোহাম্মদ বিন হুমায়দ মোহাম্মদ বিন হারুন বিন হুমায়দ আল মুজাদ্দার আল বাগদাদি যেটা হচ্ছে বাগদাদি রাজি নয় আপনি যেখানে তিনশো বারো হিজিটিতে মৃত দেখিয়েছেন হারুন বিন এটা রাজি নয় এটা হচ্ছে মৃত কিন্তু আপনি দেখিয়েছেন যে ইব্রাহিম মুখতার থেকে বর্ণনা করেছে আসল সামাদটা নয় এখানে একজন রাবি সাপেত হয়ে গিয়েছে সংকরণ করতে গিয়ে আবু তহের আর সেরাফির ভুল হয়েছে ভ্রম হয়েছে ত্রুটি হয়েছে বিচ্যুত হয়েছে সানাদ এরকম নয় মোহাম্মদ বিন হারুন বিন হুমায়ত আর রাশি এরকম সানাদ নেই এই সানাদটা নিয়ে এসছেন আল কামিল ফিদাফায় রিজাল প্রথম খন্ড চারশো সাত পৃষ্ঠা সানাতে দেখুন হাদ্দাসানা মোহাম্মদ উবন হারুন উবন হমায়দ এখানে হচ্ছে মোজাদ্দার হাদ্দাসানা মোহাম্মদ উবন হারুন উবন হমায়দ ইনি হচ্ছেন মোজাদ্দার রাজি নয় এই এর মধ্যে এবারে তারপরে বর্ণনা করছেন হাদ্দাসানা মোহাম্মদ উবন হমায়দ আর রাজি ইব্রাহিম উবন মুখতার তো সানাদটা আপনি যেটা বর্ণনা করেছেন এখানে মোহাম্মদ উবন হমায়দ আর রাজি রয়েছে মোহাম্মদ মোহাম্মদ আর রাজির বর্ণনা নেই তিনি এটা ভুল করেছেন আলোচনা করতে গিয়ে আর মোহাম্মদ বিন আর রাজি হচ্ছে জয়ীপ রাবি মাতুর রাবি এর থেকে দলিল না যায় যে নয় এই হাদিসটায় তারিখ জুরজানে রয়েছে তারিখ জুরজান হাদিস নাম্বার পাঁচশো এই সানাদের দুটো জয়ীপ রাবি আছে নাম্বার এক মোহাম্মদ হময়েদার রাজি নাম্বার দুই উবন হারুন এই দুজন রাবিকে মাতৃ বলেছেন দুর্বার বলেছেন কেউ মৃত্যুক বলেছেন রাজি মৃত্যুক এবং মুনকারুল হাদিস আল মকনিফ জোহাফা দ্বিতীয় খন্ড পাঁচশো সাঁত্রিশ পৃষ্ঠা রাবি নাম্বার পাঁচ হাজার চারশো উনপঞ্চাশ আর উমার বিন হারুন এ হচ্ছে মাত্রুক রুয়াতু তাজিহীন রাবি নাম্বার চার নশো উনআশি নাসবুর রায়া প্রথম খণ্ড তিনশো একান্ন পৃষ্ঠা এই উমার বিন হারুন এর ব্যাপারে মাইন বলেন এ হচ্ছে কাজাব হাবিস লেস হাদিস উশায় বিশ্বায় এর হাদিস কিছুই নয় এ হচ্ছে মিথ্যু খবিস অকাল আমর ইমাম মুরা বলেছেন কাজ সে হচ্ছে মিথ্যু নাসাই ইমাম নাসাই বলেছেন মাতৃগুল হাদিস সে হচ্ছে মাতৃগুল হাদিস অকাল আবু দাউদ গৈর সে হচ্ছে অবিশ্বস্ত অকাল আলী অর্থাৎ নুল মাদিনী ও দারুকুতনি রঈফুল আর দোয়াফল মাতরুকিন লিবনীল জাউসি দ্বিতীয় খণ্ড দুশো আঠারো পৃষ্ঠা

তারপরে বলেছেন সে বিশ্বস্ত নয় তা আপনি জালিয়াতি করলেন এতটাই যে বলাই বাহুল্য জাবের বিনা আবদিল্লা রিয়াল থেকে কুড়ি রেখাতের মর্মে যে হাদিসটা আপনি বর্ণনা করেছেন সেখানে মূলত কুড়ি রাখাত নয় সাতাস রাখাত তারপর মেনে নিলাম আপনার কথা যে চার রাখাত ছিল তারাবির সলাত আর কুড়ি রেখাত চার রাখাত ঈশার সলাদ কুড়ি রেখাত হচ্ছে তারাবি আর তিন রেখাত বৃত্র তারপর এটা সহি সূত্রে প্রমাণিত নয় কারণ তারিখে জুরজান হাদিস নম্বর পাঁচশো ছাপান্ন দুজন রাবি সহিব আছে একজন হচ্ছেন মোহাম্মদ হুমায়দার রাজি যার ইনি হচ্ছেন মোহাম্মদ বিন হারুন হারুনের শিক্ষক মোহাম্মদ বিন হারুনের শিক্ষক যেটা পূর্ণ সানাদ্দি রয়েছে আল গ্রামিন ফিদ আফাই রিজান মোহাম্মদ হুমায়দার রাজি এটা হচ্ছে মূল সানাদ আর আপনি এই কার চুপু করে বসলেন হাদিসের ব্যাপারে জালিয়াতি নবী সালাম থেকে আপনি প্রথম দলিল উপস্থাপন করার সময় এখানেই জালিয়াতি করলেন নবীলাম কুড়ি রাকাত তারাবি পড়েছেন হাদিস আছে হাদিসটি সহি আপনি বললেন আর এখানে বিচ্ছিন্ন একটি সানাদকে আপনি উপস্থাপন করছেন আপনাকে চ্যালেঞ্জ থাকলো মোহাম্মদ হার হম রাজি এরকম একটা এরকম একই এই রাবি পুরোপুরি ভাবে আসমা কোন গ্রন্থ আপনি পাবেন না আল হুমায়গদাদ মৃত এটা পাবেন কিন্তু রাজি এটা পাবেন না এটা তারা মাজুর হয়ে যাচ্ছে তাহলে হাদিস জয়ী হচ্ছে কিন্তু আসলে সাহাব্দি এমনটি নয় সাহাব্দি হচ্ছে মোহাম্মদ বিন হারুন আন আন হুমায় রাজি আন মুহাম্মদ বিন হুমায়দার রাজি এটা হচ্ছে সানাদ কিন্তু এখানে মুহাম্মদ বিন হুমায়দার রাজির উল্লেখ নেই তিনি হচ্ছেন জয়ী তার শিক্ষক মুহাম্মদ বিন হারুনের আপনি জালিয়াতি করে বলে দিলেন যে এ হাদিস সহি এ হাদিস কোন মহাদেশ সহি বলেছেন একজন মহাদেশের নাম বলুন ইমাম জাইরাই হানাফি তিনি তার গ্রন্থ নাজবুর রায়াতে উল্লেখ করলেন প্রথম খণ্ড তিনশো পৃষ্ঠাতে উমার বিন হারোন এ হচ্ছে মাত্র তারিখে জুরজানা যে বর্ণনাটা আছে কুড়ি একাত তারাবীর মর্মে জাভেরা জেলানো থেকে আর আপনার আরেকটা গ্রন্থ যেটা জোসোত্তা আসিল মাসি খাতিল বাগদাদি এ লে ভি রা সেনাফি মৃত পাঁচশো তেহাত ছিয়াত্তর এই দুটোই বয়ে দুই গ্রন্থেই। আব্দুল্লা রাজি রানো থেকে কুড়ি রাকাতের মর্মে হাদিসটি রয়েছে কিন্তু হাদিসটা সবি নয় হাদিসটি জাল কারণ উমার বিন হারুন আর আরেকজন যে রাবি যার বর্ণনা করলাম তিনি হচ্ছেন উমার বিন হারুন উভয়ই মাতৃক বা পরিত্যক্ত এবং কাজ যা মোহাম্মদ বিন হারুন বিন এখানে বর্ণনা করা হয়নি এর নামটা নেওয়া হয়নি মোহাম্মদ বিন হারুন হুমায় তার রাজি বর্ণনা করা হয়েছে হচ্ছেন হাদিস নয় এই হাদিসটাকে আপনি এরকমই কোনো আদাওয়ালা কোনো দোকানদার কোনো বাজারের দোকানদার কোনো মুরগিওয়ালা জয়ী বলেননি বিখ্যাত মহাদ্দ সিনে কেরাম ইমাম জাহাবি এবং আরও অন্যান্য মহাদ্দ সিনে কেরাম এই যে রাবিগুলো রয়েছে ইমাম নাসাই তারপরে আলিবুল মাদিনী ইমাম দারাহুদ্ী এবং আহমদ হাম্বাল ইবনু মাহদি ইহি মাঈন এই যে আপনার রাবি যাকে যার বর্ণনা করা হয়নি আপনার এই আত্মা সিরুল বসি বাগদা তিনি হচ্ছেন কাবজা মিথ্যুক প্রতারক এবং প্রত্যাখ্যাত রাবি মাতৃপ্রাবি তাহলে এই হাদিস কিভাবে সহি রাসুল্লাহ থেকে কোন হাদিস সহি সূত্রে প্রমাণিত নেই যে নবী সাল্লাহ সাল্লাম কুড়ি লেখার তারাবি পড়েছেন আপনাকে চ্যালেঞ্জ থাকল একটা হাদিস আপনি প্রমাণ করে দেখান একটা হাদিস আমার চাই সহি সূত্রে প্রমাণিত নবী সাল্লাহ সাল্লাম থেকে যে নবী সাল সাল্লাম কুড়ি টাকা তারাবি পড়েছেন একটা হাদিস দেখান আপনি কোন সাহাবি পড়েছেন কুড়ি টাকা তারাবি সহি সূত্রে একটা হাদিস আমার চাই যাই হোক সাহাবিও পড়েননি সেগুলো কুড়ি টাকা তের মর্মে যতগুলো বর্ণনা রয়েছে সবগুলো জহিব সবগুলো নিতান্ত দুর্বল সে আলোচনা আমি করছি না প্রথমে আপনার যেটা জালিয়াতি আপনি শুধুমাত্র আরুল হাদিস আলেমদেরকে জালিয়াতি জালিয়াতি জালিয়াতির কারখানা এসব বলে আখ্যায়িত করেন জালিয়াতির নেতা বলে আখ্যায়িত করেন কিন্তু আজকে আপনি ধরা খেলেন জালিয়াতিতে জাল হাদিস দিয়ে আপনি কেন মানুষকে আমল করাচ্ছেন সহি হাদিস আপনার ভাঁড়ে হলো না এই হাদিসটাই তারিখে জুরজারা রয়েছে আপনি তো বর্ণনা করলেন না ওখানে তো সানাদিস স্পষ্ট রয়েছে ওখানে সানাদ রয়েছে মোহাম্মদুল হমায়দার রাজি এ হচ্ছে মিথ্যুক এবং প্রত্যাখ্যাত মাতৃক এই জন্য আপনি এই সামনে বর্ণনা করে যেখানে ওর বর্ণনা নেই সেই বর্ণনাটা আপনি মানুষের সামনে উপস্থাপন করলেন এত বড় জালিয়াতি আপনাদের ব্রেডিদের জালিয়াতি ছাড়া আর কি জালিয়াতির উপরে তো আপনাদের এটিকে আছে মাঝাপটিকে আছে জালিয়াতির কারণে মাঝাপটিকে আছে আপনাদের আট তারাবি সহিসা প্রমাণিত জাবের মিনা আব্দুল্লাহ থেকে যেটা সাহিব নাহিবান এবং সাহিব না হোসাইমাতে বর্ণিত হয়েছে আপনি সেটাকে জয়ীব বলে দিলেন ইনশাল্লাহ এই পরবর্তীতে আলোচনা করবো ওই হাদিস প্রমাণিত আর আপনি হচ্ছেন একজন মহাবিত্থ কাজ্জাব আপনি একটা জয়ীব বর্ণনাকে নিতান্ত দূর জাল বর্ণনাকে আপনি মানুষের সামনে উপস্থাপন করে বললেন সহি আপনি হচ্ছেন একজন মিথ্যুক মহামিত্যুক কাজ্জাব আশা করি স্পষ্ট হয়েছে যখনই মানুষ আমি উপস্থাপন করবেন সহিদ উপস্থাপন করুন নবী সাল সালাম বলেন মান কেদাবা আরে ইয়া মতো আমিদান ফালিয়া মা কাদ আহমিদান না সহিউল বুহারি হাদিস নামের একশো দশ যে ব্যক্তি আমার উপরে জেনে শুনে ইচ্ছা মিথ্যারোপ করলো ইচ্ছাকৃতভাবে জেনে শুনে আমার উপরে মিথ্যারোপ করলো তার থাকার জায়গা তার ঠিকানা হচ্ছে যাহার নাম সুতরাং জালিয়াতি বন্ধ করুন জালিয়াতির নেতা আইনুল হুদা সাহেব আপনি জালিয়াতি বন্ধ করুন কুড়ি ঢাকার তারাবি জাল একটিও প্রমাণ নেই শরীর সূত্রে একটাও হাদিস নেই রসুল্লাহ আসলাম থেকে এটা হানাবি বিদ্বাঙ্গন তারাই স্বীকার করে নিয়েছেন সুতরাং আপনার মতো চুটকা ফুটকা একজন আলেম স্বীকার করলেই বাকি আর না করলেই বাকি সুতরাং আপনি স্বীকার করুন বা না করুন জাল হাদিস দিয়ে মানুষের সামনে প্রচার করিন না আশা করি আল্লাহ আপনাকে হেদায়ত করবে এবং সঠিক পথ এবং সঠিক তাহাকিক করা তোর দিক এটা আমি দোয়া করি আল্লাহ তালা আপনাকে সঠিক তাকেব করার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি